হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর জবস আজকে আমাদের টপিক হচ্ছে জেনারেল নলেজ পার্ট নাইনটিন এর আগে টোটাল আমরা আঠারোটা পার্ট ডিসকাস করে নিয়েছি যারা দেখুনই তার অবশ্যই দেখবে এবং সবার কাছে একটাই রিকোয়েস্ট এই জেনারেল নলেজের সিরিজটা প্লাস জেনারেল সায়েন্সের সিরিজ জেনারেল সায়েন্সের টোয়েন্টি অব দি পার্ট বা হয়ে গেছে এবং এটি নাইনথিন পার্ট চলছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে এই যে নোটগুলো এগুলো সব কিন্তু আমি গ্র্যাজুয়েশন লেভেলের বই থেকে বানাই তাই যে কোনো গভর্নমেন্ট এক্সাম দেবে এই নোটগুলো তোমাদের পড়তেই হবে একটি নোট বাদ দিলে হবে না তাই যারা মাঝখান থেকে দেখছো দশ নম্বর পার্ট বারো নম্বর পার্ট থেকে দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট পুরো এক নম্বর পার্ট থেকে আজ অব্দি যতগুলো পার্ট আছে সব পার্ট কিন্তু একবারে দেখে নেবে এবং এই পার্টগুলো সমস্ত পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করেও পড়তে পারো কিন্তু যেমন করে হোক তোমাদের পড়তেই হবে এবং আজকে আমরা জি কেতে কী কী পড়ব দশটা কোশ্চেন থাকবে ইন্ডিয়ান জিওগ্রাফি দশটা কোশ্চেন থাকবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দশটা কোশ্চেন থাকবে ইন্ডিয়ান হিস্ট্রি এবং বাকি টোয়েন্টিটা কোশ্চেন থাকবে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কারণ কনস্টিটিউশন থেকে আমরা বেশি কোশ্চেন পড়িনি ঠিক আছে তাহলে জিওগ্রাফি থেকে টোটাল কুড়িটা কনস্টিটিউশন থেকে কুড়িটা এবং হিস্ট্রি থেকে দশটা টোটাল পঞ্চাশটা কোশ্চেন আজকে আমরা ডিসকাস করবো এবং তোমাদের এটাই বলা ছিল যে এই পার্টগুলো কিন্তু একটিও মিস করো না যে কোনো এক্সাম দেবে সবই তোমাদের লাগবে ফার্স্ট কোশ্চেন কী দিয়েছে দেখো পৃথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কত পৃথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায় ছ হাজার ডিগ্রি সেলসিয়াস ম্যাগমা কাকে বলে ম্যা ম্যাগমা হচ্ছে ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা লাভা তাকে বলা হয় ম্যাগমা নিচের শিলাগুলির মধ্যে কোন শিলায় পাওয়া যায় দেখো জীবাশ্ম দেখতে পাওয়া যায় একমাত্র পাললিক শিলাতে এবার পাললিক শিলার উদাহরণ কোনটি না পাললিক শিলার উদাহরণ হচ্ছে বেলে পাথর বেলে পাথর হচ্ছে একটি পাললিক শিলার উদাহরণ তাহলে অ্যান্সার কি হচ্ছে বেলে পাথর পরের প্রশ্ন বিজ্ঞানীদের মতে পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত কি উপাদান গঠিত না বিজ্ঞানীদের এইটার অ্যান্সার হবে পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত লোহা এবং নিকেল দিয়ে গঠিত অপশান এ হচ্ছে এটির অ্যান্সার নীচের কোনটি পাললিক শিলা নয় দেখো এগুলি অপশানগুলোর মধ্যে পাললিক শিলা নয় হচ্ছে ডলোরাইট অপশান এ হচ্ছে এটির অ্যান্সার ডলোরাইট সরি ডলোরাইট পাললিক শিলা নয় এবার দেখো নেক্সট পেজ ভারতের দক্ষিণাঞ্চলের ড্রেগান ট্রাপ কোন শিলায় গঠিত ভারতের দক্ষিণাঞ্চলে ড্রেগান ট্রাপ হচ্ছে ব্যাসল্ট শিলায় গঠিত অপশন বি হচ্ছে পৃথিবীর কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ আখ্যা দেওয়া হয়েছে এটির অ্যান্সার হচ্ছে ভারতকে রিক্টার স্কেলে কি পরিমাণ কি পরিমাপ করা হয় রিক্টার স্কেলে আমরা সবাই জানি ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় অপশন ডি হচ্ছে এটির কোন সমুদ্রের কোন বলছি কোন সমুদ্রের মধ্যমাংশে রকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায় এটির অ্যান্সার হচ্ছে সারগোসা সমুদ্র সারগোসা সমুদ্রের মধ্যমাংশে নানা রকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায় পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েব নিচের কোনটির সাথে জড়িত এটি হচ্ছে ভূমিকম্পের সাথে জড়িত এবার দেখো নেক্সট পেজ কলকাতাকে কে প্রসাদ নগরী আখ্যা দিয়েছেন এটির অ্যান্সার হচ্ছে রবার্ট ক্লাইভ কলকাতাকে প্রসাদ নগরী আখ্যা দিয়েছেন সিটি অফ প্লেস পশ্চিমবঙ্গের অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কি বলে দেখো পশ্চিমবঙ্গের অক্টোবর মাসে যে ঝড়টি হয় সেটিকে বলা হয় অশ্বিনে ঝড় এবং বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে যে বিকেলের দিকে যে ঝড়টি হয় সেটিকে বলা হয় কালবৈশাখী ঝড় এবার অক্টোবর মাসে সাধারণত দুর্গা পুজো হয় আমরা জানি আশ্বিন মাসে আমাদের দুর্গা পুজো হয় তাহলে এটা মনে রাখার জন্য তোমাদের সবসময় মনে থাকবে যে অক্টোবর মাসে কী ঝড় হয় অশ্বিনে ঝড় কলকাতার দ্রাঘিবীংশ কত কলকাতার দ্রাঘিব্যাংশ হচ্ছে বিরাশি পূর্ণ একে দুই ডিগ্রি পূর্ব পরের প্রশ্ন আয়তনে পশ্চিমবঙ্গের প্রায় কোন দেশের সমান পশ্চিমবঙ্গ হচ্ছে হাঙ্গেরি নামে একটি দেশ আছে হাঙ্গেরি নামক দেশের দেশের আয়তনের সমান হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরের প্রশ্ন দেখো কত সালে কোচ কোচবিহার রাজ্য পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় দেখো পশ্চিম অফিসিয়ালি কোচবিহার পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় নাইনটিনথ জানুয়ারি নাইনটিন ফিফটি উনিশশো সালে কিন্তু যদি তোমাদের অপশানে এইরকম অপশন থাকে কোনো যদি অপশানে নাইনটিন ফিফটি না থাকে অ্যান্সার হবে নাইনটিন ফর্টি নাইন কারণ নাইনটিন ফর্টি ডিসেম্বর মাসের দিকে কোচবিহারকে আসাম থেকে আলাদা করা হয় তারপরে সেটি পশ্চিমবঙ্গের সাথে যুক্ত যুক্ত করা হয় বা অন্তর্ভুক্ত করা হয় অফিসিয়ালি কবে না নাইনটিন জানুয়ারি নাইনটিন ফিফটি কী বললাম বুঝতে পারলে পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে সবচেয়ে ছোট জেলা কোনটি দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর এবং এটি হচ্ছে জনসংখ্যার অনুযায়ী তোমরা একটা কমেন্ট করবে যে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি ছোট জেলা এটা বড় না সবচেয়ে ছোটো জেলা আয়তন অনুসার আয়তন অনুযায়ী এটা তো আমি বললাম জনসংখ্যা অনুযায়ী দক্ষিণ দিনাজপুর আয়তন অনুযায়ী কোন জেলা সেটা তোমরা কমেন্ট করবে তরাই মাটি কোথায় দেখা যায় আমরা জানি তরাই অঞ্চল কোথায় দেখা যায় দক্ষিণ দার্জিলিংয়ে অপশন বি হচ্ছে এটির অ্যান্সার এবার দেখো হলদি নদী কোন কোন নদীর মিলনে সৃষ্টি হয়েছে হলদি নদীর সৃষ্টি হয়েছে কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলনে এবং একটা কথা বলে রাখি এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিও বেঙ্গল জিওগ্রাফি কোশ্চেন এই দশটি কোশ্চেন এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমি তিনটি কি চারটি ডেসক্রিপটিভ ভিডিও বানিয়েছিলাম সেটা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে এগুলো কিন্তু সব গ্র্যাজুয়েশান লেভেলের এক্সামের কোশ্চেন পরের প্রশ্ন দেখো গরুমারা কী আমরা সবাই জানি গরুমারা হচ্ছে একটি অভয়ারণ্য তোমরা এটা কমেন্ট করে জানাবে যে গরুমারা অভয়ারণ্য কোথায় অবস্থিত এটা তোমরা কমেন্ট করবে ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের সাথে সর্ব সব থেকে বেশি সীমারেখা শেয়ার করে এবং লাস্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের ক্ষুদ্র জনগোষ্ঠী কোনটি পশ্চিমবঙ্গের ক্ষুদ্র জনগোষ্ঠী হচ্ছে টোটো টোটো উপজাতি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র জনগোষ্ঠী পশ্চিমবঙ্গে এবার আমরা যেটা দেখব নেক্সট পেজ এবার আমরা ডিসকাস করবো বেঙ্গল হিস্ট্রি প্রথম প্রশ্ন দেখো সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দেখো সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে টাউন প্ল্যানিং এবং ড্রেনেজ তাহলে এখানে দেখো অপশান রয়েছে শহরে গৃহ নির্মাণ পরিকল্পনা এবং অপশান সি রয়েছে নিকাশি পরিকল্পনা এই নিকাশি ব্যবস্থা এই দুটি হচ্ছে টাউন প্ল্যানিং এবং ড্রেনেজ এই দুটি হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কিন্তু যদি অপশানে চারটে অপশান দেয় অপশান অ্যান্সার হবে এটি টাউন প্ল্যানিং টাউন প্ল্যানিং হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ঠিক আছে এবং এই দুটো অনেক সময় দেখবে অপশানে একসাথে লেখা থাকে তখন তোমরা সেটা একসাথে লিখবে বারো পরের প্রশ্ন দেখো কি বলেছে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল সিন্ধু সভ্যতা অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষিকার্য অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার ময়ঞ্জো কথার অর্থ কী ময়ঞ্জোদারও কথার অর্থ হচ্ছে মিতের স্তূপ বা মাউন্ট অফ ডেড মাউন্ট অফ ডেড বলা হয় মহেঞ্জোদারোকে দ্বারোকে এটা আমরা ইংলিশ ভাষণে পড়েছি অনেকজনে মুখস্থ কিন্তু মৃতের স্তূপটা অনেকজন হয়তো বাংলা নামটা জানে না সেই জন্য এটা অ্যান্সার হচ্ছে মৃতের স্তূপ এবং ইংলিশে হচ্ছে মাউন্ট অব ডেড পরের প্রশ্ন দেখো সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকরা কোন যুগের সঙ্গে সম্পর্কিত করেছে অপশান অনুযায়ী অ্যান্সার হচ্ছে উপরে কোনোটি নয় এবং এটা রাইট অ্যান্সার হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা সিন্ধু সভ্যতা হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা নিচের কোন ধাতু ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল এটি অ্যান্সার হচ্ছে লোহা লোহার ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষেরা জানতই না ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু এবং বিভিন্ন এক্সামও এসছে বিশেষ করে ডাউসে এসে পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল তার নিদর্শন কোথায় পাওয়া যায় আমরা সবাই জানি তার নিদর্শন পাওয়া যায় দারোতে অপশান সি হচ্ছে এটির অ্যান্সার পরের প্রশ্ন দেখো সিন্ধু সভ্যতায় নিচের কোন জন্তুর কোনো উল্লেখ পাওয়া যায়নি এটির অ্যান্সার হচ্ছে ঘোড়া সিন্ধু সভ্যতাতে ঘোড়ার কোনো উল্লেখ পাওয়া যায়নি সিন্ধু সভ্যতার নিদর্শন হিসাবে মহেন্দ্র দারোর প্রতাত্ত্বিক আবিষ্কারক কে প্রথম করেছিলেন অ্যান্সার হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি রাখাল দাস ব্যানার্জি আবিষ্কার করেছিলেন মহেঞ্জোদারোর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারক পরের প্রশ্ন দেখো হরপ্পার অধিবাসীদের দেব বা দেবী ছিল না হরপ্পার অধিবাসীদের দেব 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 বা ছিলেন 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 না হরপ্পা সভ্যতায় বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসাবে কোথায় ডকের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে ডকের অস্তিত্ব বা ডক ইয়ার্ড সেটা অ্যান্সার হচ্ছে লোথাল লোতাল ছিল হরপ্পা সভ্যতার ডক ইয়ার্ড পরের প্রশ্ন দেখো ইন্ডিয়ান হিস্ট্রির লাস্ট প্রশ্ন এটা সিন্ধু সভ্যতা যুগে বাড়িগুলো কী দিয়ে তৈরি হয়েছিল এটির অ্যান্সার হচ্ছে ব্রিক্স বা ইট ইট দিয়ে তৈরি হয়েছিলো সিন্ধু সভ্যতার বাড়িগুলো অপশান বি হচ্ছে এটির অ্যান্সার এবার আমরা দেখব নেক্সট পেজ এবার আমরা দেখব ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে এটির অ্যান্সার হচ্ছে প্রস্তাবনা অপশান এ হচ্ছে এটির অ্যান্সার কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি হিসাবে উল্লেখ করেছেন এটির অ্যান্সার হচ্ছে জি অস্টিন অপশন এ হচ্ছে এটির অ্যান্সার দু সালে নতুন নাগরিক নাগরিকত্ব আইনটি কোন কমিটি সুপারিশ অনুসারে প্রণীত হয় এটির অ্যান্সার হচ্ছে অপশন সি এল এস সিংবি কমিটি তাহলে আরেকবার বলে দিচ্ছি এটা দু সালে নতুন নাগরিকত্ব আইনটি এল এস সিংবি কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয় পরের প্রশ্ন দেখো কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ এটির অ্যান্সার হচ্ছে কেশবানন্দ ভারতী মামলায় পরের প্রশ্ন কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়েছে অ্যান্সার হচ্ছে ভারত অপশন বি হচ্ছে এটির অ্যান্সার বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন ভারত কত ভারত সরকার কবে পাশ করে এটির অ্যান্সার হচ্ছে দু সালে ডুয়েল সিটিজেনশিপ ঠিক আছে পরের প্রশ্ন কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল এটি হয়েছিল উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অপশন এ হচ্ছে এটির অ্যান্সার কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন এটির অ্যান্সার হচ্ছে ঠাকুরদাস দাস ভার্গব তিনি সংবিধানকে সরি প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নাগরিকত্ব আইনটি আবার কত খ্রিস্টাব্দে সংশোধিত হয় এটা কিছুক্ষণ আগেই বললাম দু হাজার তিন সালে এটি সংশোধিত হয়েছে বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিলেন এটির অ্যানসার হচ্ছে ইউএসএ বা আমেরিকা কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছেন এই কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে কে এম মুন্সি কে এম মুন্সি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছেন এবার দেখো নেক্সট পেজ প্রথম প্রশ্ন কি বলেছে দেখো না ভারতীয় নাগরিকত্ব আইন কোন খ্রিস্টাব্দে পাস হয় এটি প্রথম পাস হয়েছিল উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অপশন বি হচ্ছে এটির অ্যান্সার কে মন্তব্য করেছিল যে প্রস্তাবনা হল সংবিধানের প্রবেশের চাবিকাঠি এটি অ্যান্সার হচ্ছে আর্নেস্ট বার্কার অপশন সি হচ্ছে এটির অ্যান্সার দেখো এই কনস্টিটিউশনে এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামের জন্য পরের প্রশ্ন প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখককে এই বইটি লেখক হচ্ছেন আর্নেস্ট বার্কার আদালত কর্তৃক কার্যকর নয় ভারতীয় সংবিধানের কোন অংশটি অ্যান্সার হচ্ছে সবকটি প্রস্তাবনা রাষ্ট্রের নির্দেশতামূলক নীতি এবং মৌলিকত্ব এই সবগুলোই কার্যকর নয় ভারতীয় সংবিধানের পাঁচ থেকে এগারো ধারায় কোন বিষয়টি ব্যাখ্যা আছে এটির অ্যান্সার হচ্ছে পাঁচ থেকে এগারো ধারায় নাগরিকত্ব সিটিজেনশিপ ব্যাখ্যা আছে আর্টিকেল ফাইভ টু আর্টিকেল ইলেভেন অবধি পাঁচ থেকে এগারো মধ্যে এবার দেখো নেক্সট পেজ ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি সবগুলোই সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক এই তিন রকমই ন্যায় বিচারে সুনিশ্চিত করার কথা বলা হয়েছে সংবিধানের প্রস্তাবনায় জাতির ঐক্য ও সংহতি শব্দগুলির ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত হয়েছে এটি যুক্ত হয়েছে প্রস্তাবনায় অপশন এ হচ্ছে এটির অ্যান্সার নিচের কোনটি সঠিক এটার অ্যান্সার হচ্ছে উপরের সবগুলি প্রস্তাবনায় সংবিধানের কার্যকরী অংশ নয় প্রস্তাবনা সংবিধানের ব্যাখ্যায় সাহায্য করে প্রস্তাবনা সংবিধান রচয়িতাদের মনোভাব এবং দর্শনটি ব্যাখ্যা করে অ্যান্সার হচ্ছে অপশন ডি এই সবগুলি হচ্ছে ঠিক পরের প্রশ্ন দেখো কী বলেছে এবং লাস্ট প্রশ্ন কোনো নতুন রাজ্যে সৃষ্টি অথবা রাজ্যের নাম ও সীমানা পরিবর্তন ভারতীয় পার্লামেন্ট করতে পারে এটি কি অ্যান্সার কি হবে না সাধারণ সংখ্যা গরিষ্ঠার উপর এটা ডিপেন্ড করে তাহলে টোটাল আজকেও আমরা পঞ্চাশটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করলাম এবং এগুলো সবই হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামের কোশ্চেন কারণ এখন রিসেন্টলি যতগুলো এক্সাম আছে প্রায় সব গ্র্যাজুয়েশন লেভেল এক্সাম এবং যে কোনো এক্সাম দেবে রেলের গ্রুপ ডি সেটাতেও কিন্তু ইজি কোশ্চেন আসবে না কারণ তোমরা সবাই যেন রেলের গ্রুপ ডিতেও কিন্তু প্রায় দু কোটির ওপর স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে তাহলে তার কোশ্চেনের লেভেলও কিন্তু একটা স্ট্যান্ডার্ড হবে খুব ইজি কোশ্চেন কোথাও পাবে না তাই এই সিরিজগুলো কিন্তু একটি কোশ্চেনও ছাড়বে না বারবার বলে রাখছি এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যদি কোনো কোশ্চেনের অ্যান্সার আমি ভুল বলে থাকি অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে দেবে এবং এটারও পিডিএফ কাল পরশুর মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিই অবশ্যই জয়েন করে নেবে এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং